আমি 4 দিন ধরে একদম সাধারণ মেয়ে হিসেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেছিলাম ভাই, আমাকে কেউ সাহায্য করেনি। একজন পরিমণি হিসেবে যখন আমি স্ট্যাটাসটা দিলাম তখনই আপনারা আসছেন। ওই যে বললাম সাধারণ মেয়ে প্রথম কোথায় যায়, থানায় যায়, থানা থেকেই তাকে প্রথম দমিয়ে দেওয়া হয়। বারবার বলতেছি ঘটনা যদি নিজের উপরে না ঘটে আপনারা কেউ বুঝবেন না, ওই দিন পর্যন্ত ওয়েট করবেন। এটা কখন জমতো, আমি রেপ হওয়ার পরে জমতো নাকি আমার আমার মুখটা সাদা কাপড়ে বন্ধ হয়ে যাওয়ার পরে বুঝতেন, কখন জমতো? যেখানে গেছি সবাই বসছে, মিডিয়াকে জানাও না। আচ্ছা দেখতেছি, আমি 4 দিন ধরে ওয়েট করে আছি, পারি না। এখন সব আপনারা আপনারা দেখেন বিষয়টা, সত্যি তো আমি একা লুকা রাখতে পারবো না, কেউ পারবে না পৃথিবীর। আপনারা সত্যিটা খুঁজেন। খবরই তো পান না ভাই, আপনাদের কাছে খবর পৌঁছানো হয় না। চার দিন ধরে আমি ওটাই বুঝছি, সবারই ব্যর্থতা, এত ধরনের ওকে ভয় দেখানো হয় যে সাধারণ পাবলিক এসে মিডিয়ার সামনে মুখ খুলতে পারে না, ওই জায়গা পর্যন্ত পৌঁছাই না। আমি যদি মরে যাই আমাকে বুঝবেন, আমাকে মেরে ফেলা হয়েছে, আমি সুইসাইড করতে পারি না। আমি সুইসাইড করবো না, আমি আমার বিচার নিয়ে মরবো। আমার সাথে অন্যায় করা হয়েছে, আমি আমার সাথে অন্যায় হওয়া হয়েছে, অন্যায় বিচার চাই। আমি আজকে মরে গেলে আমি সুইসাইড করি না, সবাই জেনে রাখেন। আমাকে যদি কেউ মারে ভাই, আমি যদি মরে যাই আপনারা বিচার করেন, আল্লাহর কসম। হ্যাঁ অবশ্যই আমরা আছি আপনার।